আরক উপত্যকায় খুব শীঘ্রই বিজেপির নির্বাচনী সভায় দেখা যাবে অগপর নেতৃবৃন্দকে। আগামী 6 এপ্রিল বরাকে আসছেন অগপর নেতা পরেশ বৈশ্য। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং কৃপানাথ মালার সমর্থনে প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আজ সাংবাদিক বৈঠক ডেকে এই কথা জানিয়েছেন কাছাড় অগপর কৃষক পরিষদের সভাপতি এনামুল্লাহ। তিনি বলেন, সংখ্যালঘুরা এবার এনডিএর সাথে রয়েছেন, কংগ্রেস মনোনীত শিলচরের প্রার্থীকে জনগণ চেনেন না, তাই 2 লক্ষেরও বেশি ভোটে বিজয় লাভ করবে এনডিএ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সূর্য থেকে চন্দ্রের আলো বেশি হয়েছে বলে মন্তব্য করেন এনামুল্লাহ। তো যেহেতু আমাদের দলীয় সভাপতি আমাদের পরেশ বৈশ্য মহোদয় আগামী 6 তারিখ শিলচরে আসছেন এবং শিলচরে আসার পর আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মালা এবং বিজেপি সাংগঠনিক শিলচর এবং করিমগঞ্জ হাইলাকান্দির সঙ্গে আমাদের বসা হবে। তখন থেকে আমাদের কম্বাইন মিটিংয়ে আমরা কিভাবে করব না করব আমাদের ফাইনাল হবে। বর্তমানে বিজেপি দল তাদের সাংগঠনিক লেভেলে কাজ করে যাচ্ছেন, মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন করিমগঞ্জে, তো আমাদের কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে, তো আমরা সক্রিয়ভাবে আছি এবং বিজেপি দল আমাদেরকে খুবই সক্রিয় হিসাবে তাদের সঙ্গে কাজ করার জন্য আমাদেরকে ওয়েলকাম করছে। তো এই মিটিংয়ে আমরা যাইনি এই অর্থে যে আমরা সাংগঠনিক মিটিং বিজেপি অর্গানাইজ করেছে, আমরা যখন অর্গানাইজ করব আমাদের অসম গণ পরিষদ দলের ব্যানারে, তখন বিজেপির ভাইদেরকে নিয়ে আমরা মিটিং করব এবং বিজেপিরাও আমাদেরকে নিমন্ত্রণ করবে, আমরাও তাদের মিটিংয়ে গিয়ে এক ডায়াসে দাঁড়িয়ে আমরা আমাদের এনডিএর প্রার্থীকে নির্বাচিত করার জন্য প্রস্তুতি চলছে, কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। কংগ্রেসের যিনি লোকসভার শিলচর লোকসভা আসনে প্রার্থী হয়েছেন সূর্যকান্ত সরকার, উনি যেভাবে প্রচার করছেন রাত দিন একাকার করে, এখানে দেখা গিয়েছে যে ভোটের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী উনি 50,000 ভোটে জয়লাভ করবেন, এটা কংগ্রেসীদের মন্তব্য, আপনি কী বলবেন? এটা দেখো কংগ্রেসীদের মন্তব্য থাকতে পারে, একজন নির্দল প্রার্থী যে 200 ভোট পায় সেও যখন কোনো প্রতিদ্বন্দ্বিতা করে তখন কোনো নির্বাচনী প্রচারে মিডিয়ার সম্মুখে বলে যে আমি বিশাল ভোটে জিতব। সূর্যকান্তি সরকার এমন একজন ব্যক্তি, তার পরিচিতি নেই গোটা শিলচর লোকসভায়, 1 নম্বর, 2 নম্বর তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, 3 নম্বর তাকে কেন ভোট দেবে লোক? কারণ যেখানে পরিমল শুক্লবৈদ্য রয়েছেন, দিল্লিতে সরকার রয়েছে, এনডিএ সরকার, আসামের মিত্রজোটের সরকার রয়েছে এবং পরিমল শুক্লবৈদ্য উনি একজন বিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিত্ব এবং উনি কাছাড়ের শিলচর লোকসভা আসনে বিশেষ করে উনি 2 লক্ষাধিক ভোটে নির্বাচিত হবেন, এটা প্রায় সকলেরই জানা। তারপরে সূর্যকান্ত সরকার যে ব্যক্তিকে মানে ক্যান্ডিডেট দিয়েছে কংগ্রেস, এখানে কংগ্রেস ভাবছে যে সংখ্যালঘু বুট কংগ্রেস 100% পাবে, আর কিছু বুট আছে তাদের সংখ্যাগুরু থেকে তারা বুট পাবে, জয়লাভ করে যাবে। আমি একটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি মিডিয়ার মাধ্যমে, কংগ্রেস দলকে আমি বলতে পারি, বর্তমান কাছাড় জেলায় যে কংগ্রেসের অবস্থান রয়েছে, খলিল উদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর এই দুজনই কংগ্রেসের নেতা, এই দুইজন নেতাই তাদের নৌকাটাও মানে পার করতে পারছেন না। এই অবস্থায় সূর্যকান্তি সরকারের যে সূর্য নাম, এই সূর্যের আলো নেই, এই সূর্যের আলোর জায়গায় চন্দ্রের আলো বেশি, এই সূর্য দিয়ে ওরা এই অন্ধকার পের হতে পারবে না, ওরা 1 লক্ষ ভোটের উপরে যেতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লোকসভা শিলচর লোকসভা আসনের সংখ্যালঘু ভোট যে 4 লক্ষ 5 লক্ষ ভোট রয়েছে, তার ম্যাক্সিমাম ভোট এবার পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের বাসকে যাবে এবং তা আমরা প্রমাণ করে দেব যে সংখ্যালঘু মানুষরা এনডিএ জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে আমরা জয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।